অনেক ধন্যবাদ সুব্রত বক্সি আমাদের সভাপতি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দ শারদজি দেবগৌড়াজি শারদ যাদব থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে অখিলেশ থেকে শুরু করে সতীশজি থেকে শুরু করে অভিষেকজি থেকে শুরু করে মিস্টার আমাদের খার্গেজি থেকে শুরু করে ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ যশবন্ত সিনহাজি অপাংজি লালডুমাজি হেমন্ত সরেনজি জয়প্রকাশ যাদবজি আমরা সত্যগুণ সিনহাজি আমরা হার্দিক প্যাটেল দেন জিগ্নেশ দেন বদরুদ্দিনজি মিস্টার স্ট্যালিন অ্যান্ড চন্দ্রবাবু নাইডু অ্যান্ড অল অফ মাই কলিগস আমরা যেতনা ভি দোস্ত হ্যায় মা ভাই ও বোনেরা অনেকক্ষণ কষ্ট করেছেন আর একটুখানি বেশিক্ষণ টাইম আমি নেব না আমি বলি আমি গ্রেটফুল হাম তো আভারি হ্যায় হামারা হল লিডারকে লিয়ে এই ইউনাইটেড ইন্ডিয়া কা দেখো এক বড়া হিন্দুস্তান কা মঞ্চ হুয়া হ্যায় জো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা জো কাহা জাতা হ্যায় 23-24 পার্টি নে ভাগ লিয়া হ্যায় আর আনে ওয়ালা দিন মে তো বোলনা হ্যায় কি মোদি বাবু কা সরকার কো এক্সপায়ারি ডেট হো গিয়া হ্যায় जब कोई मेडिसिन हम खरीदते हैं उसको एक एक्सपायरी डेट होता है तो इनका एक्सपायरी डेट खत्म हो गया है अभी आने वाला दिन में नया चीज होना है नया सुबेरा होना है और एक साथ में हम लोग काम करेंगे ये हमारा वादा है आमी अपनादेर बोली माँ भाई बोनेरा बांग्लार माटी पवित्र माटी आमार अनेक संस्कृति जगतेर मानुषरा সাহিত্যিক শিল্পী নাট্যকার যাত্রা খেলাধুলা সাংসদ এমপি এমএলএ বিভিন্ন জগতের মানুষরা সবাই এসেছেন আমি আপনাদের সাক্ষী রেখে বলি প্রেস মিডিয়াও আছে সকাল থেকে মনে রাখবেন বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে নবজাগরণে পথ দেখিয়েছে ভারতবর্ষ যখনই কোনো বিপদ এসছে তখনই কিন্তু বাংলার মাটি পথ দেখিয়েছে আমার মনে আছে শুধুমাত্র জনজাগরণ নয় নবজাগরণ নয় স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সংস্কৃতির আন্দোলন সভ্যতার আন্দোলন সব আন্দোলনে বাংলা পথ দেখিয়েছে আজকে আমরা কেন ভারতবর্ষকে যারা সর্বনাশ করবার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়াল কি বলল 70 বছরে পাকিস্তান যা করতে পারেনি আজকে 4 বছরে এই গভর্নমেন্ট করে দিয়েছে একে অপরকে ভেঙে দিয়েছে সব ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছে একটা বিদ্বেষ পলিটিক্স শুরু করেছে ব্যাংক ঝুঁকছে বাজার ঝুঁকছে দাম বাড়ছে বিজেপি হাসছে সারা ভারতকে সর্বশান্ত করে দিচ্ছে দাঙ্গায় ভারত সর্বশান্ত আর বিজেপি দাঙ্গায় ব্যস্ত বাজারে লেগেছে আগুন জাগুন বাংলা জাগুন জাগুন ভারতবর্ষ জাগুন জাগুন মানুষ জাগুন মনে রাখবেন ব্যাংকে ধস সিবিআই এ ধস আরবিআই এ ধস ট্যাক্সে ধস ইকোনমিতে ধস ডেমোক্রেসিতে ধস শুধু বিজেপি বস এইভাবে চলতে পারে কখনো কিছুতেই চলতে পারে না এই জিনিস মনে রাখবেন লুটের টাকায় ভোট লুটছে সব নোট ডিমনিটাইজেশন থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে ভারতবর্ষটাকে লুট করে দিল আর বলছে অল আর করাপ্টেড হি ইজ অনলি সন্ত অনলি অনেস্ট ম্যান অ্যান্ড অল আর ডিসঅনেস্ট আমি বলি গভর্নমেন্টটা পড়ুক বুঝতে পারবেন ধনজন ইটস এ বিগ স্ক্যান্ডেল এনপিএ ইটস এ বিগ বিগ স্ক্যান্ডেল রাফেল is a big scandal and insurance it's a big scandal so many scandalous things happens in this country mone rakhben chorer maer boro gola chor ki mai jorse bole mother of thief sounds most honesty dekhache kibhabe taka loot korche ar kibhabe election er name ki kore hoy eto taka koto taka bideshe rekheche কত টাকা ওদের ছিল আর এই 5 বছরে কত টাকা হয়েছে শপিং মল পার্টি অফিস শপিং মল পার্টি অফিস
শপিং মল সব হয়ে গেছে ওদের জায়গা। আমি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, এটা আমার কালচার নয়, কিন্তু মনে রাখবেন আপনারা কাউকে ছাড়েননি। পলিটিক্সে একটা কার্টিসি আছে, ইউ ডোন্ট নো দ্য কার্টিসি। পলিটিক্স, ইন পলিটিক্স দেয়ার ইজ এ লক্ষ্মণ রেখা, ইউ ডোন্ট অ্যাকসেপ্ট দ্য লক্ষ্মণ রেখা। আপ তো সোনিয়াজি কবি নেই ছোড়া, আপ তো লালুজি কবি নেই ছোড়া, আপ অখিলেশ কবি নেই ছোড়া, আপ মায়াবতীজি কবি নেই ছোড়া, আপ মেরা কবি নেই ছোড়া, কিসি কো নেই ছোড়া, সব আপকো কিউ ছোড়েঙ্গে, সব আপকো কিউ ছোড়েঙ্গে। জব আপকা সাথ হ্যায় তো ঠিক হ্যায়, আর আপকা সাথ নেই হ্যায় তো সব চোর হ্যায়। আপকা সাথ হতো হ্যায় তো সব বফাদার হ্যায়, আর আপকা সাথ নেই হ্যায় তো সব বদমাশ হ্যায়, সব জো ভি মর্জি আপ কহতে হ্যায়। বিনাশ কালে বুদ্ধিনাশ, ভয় দেখাচ্ছে এলাকায় এলাকায় ছবি দিয়ে। ইন্স্যুরেন্স টাকা দিচ্ছে কে? টাকা দিচ্ছি আমরা, আর ছবি বিলোচ্ছে বিজেপি। বুঝুন, চাষির খাজনা মেটাচ্ছি আমরা, খাজনা দিতে হচ্ছে না, ট্যাক্স দিতে হচ্ছে না, ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে, শস্য বিমা করে দেওয়া হয়েছে, আর মোদিবাবুরা ছবি বিলোচ্ছে, আর ছবি বিলিয়ে বলছে সব হাম কর দিয়া। সবই যদি ওরা করে দেবে তাহলে তো রাজ্যের কোনো প্রয়োজন নেই। হোয়াট ইজ দ্য নিড ফর দ্য স্টেট গভর্নমেন্ট? স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড, দেয়ার ইজ এ কনস্টিটিউশন। আবি তো আপ কনস্টিটিউশন ভি নেই মানতে, সব বদল দিতে হয়, সব বদলে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে, জিওগ্রাফি বদলে দিচ্ছে, সংবিধান বদলে দিচ্ছে, গণতন্ত্র বদলে দিচ্ছে, তো হাম কেউ নেই বলেঙ্গে। বাহার বদলে, মৌসুম বদলে, দুনিয়া কা হর চিজ বদলতে হ্যায়, তো বিজেপি কা সরকার কেউ নেই বদলে, ইসকা সরকার ভি বদলানা হ্যায়। এই তো কর্ণাটকায় শুনলেন কুমারস্বামী কংগ্রেসের গভর্নমেন্ট ডেমোক্রেটিক প্রসেসে এসছে। তুমি আজ টাকা দিয়ে কিনে নিচ্ছ, এক একটা এমএলএ কিনতে কত? মানুষকে তো কই সাহায্য করো না। 2 কোটি বেকার হয়েছে, বলেছিল বছরে 2 কোটি লোকের চাকরি দেবো, 2 করোড় নকরি দেঙ্গে সাল ভর, আর এক সাল মে 2018 মে 2 করোড় বেরোজগার হো গিয়া, 2 কোটি বেকার হয়ে গেছে। চাষির ঘরে টাকা নেই, পকেটে চাকরি নেই, রিজার্ভেশন, চাকরি নেই তো রিজার্ভেশন, টোটালটা মানুষকে ভাওতা, টোটালটা মানুষকে প্ররোচনা। এনআরসির নাম করে মানুষ নিধন, আসামে মানুষ নিধন, নর্থ ইস্টার্নে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, নাগরিকত্ব বিল করে তাদের ওপর অত্যাচার, কি চলছে? যা ইচ্ছে তাই চলছে, এ জিনিস বেশি দিন চলতে পারে না। তাই মনে রাখবেন, কখনো কখনো মানুষকে সিদ্ধান্ত নিতে হয়। বাংলাদেশের বিজয় হয়েছিল, তার বিজয় উৎসব পালন হয়েছিল ওই ব্রিগেডে, ইন্দিরা গান্ধী আর মুজিবুর রহমান করেছিলেন। এক সময় ব্রিগেডে র্যালি হয়েছিল, ক্রুশ্চেভ এবং পণ্ডিত জওহরলাল নেহরু করেছিলেন, জয়প্রকাশ নারায়ণের র্যালি হয়েছিল পাটনায়। এক সময় অটলজিরা এক সময় র্যালি করেছিলেন, জ্যোতিবাবুরা এই বাংলায় রাজীব গান্ধীর সরকার ফেলে দেওয়ার জন্য। আমরা কিন্তু কোনো ফেলে দেওয়ার জন্য নয়, কিন্তু আমরা মনে করি দেশের মানুষকে বিচার দেওয়ার জন্য। আজকে ব্রিগেডের যে ডাক, ইতিহাসের প্রয়োজনে তৈরি হয়েছে গাঠবন্ধন, এ মিটিং। মনে রাখবেন, কখনো কখনো চন্দ্র সূর্য গ্রহ তারা একসাথে উঁকি মারে, কখনো কখনো মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে না ভাই ভাই, একসাথে জোট বাঁধে, কখনো কখনো মনে রাখবেন রোদও হয় বর্ষাও হয়, ছায়া বৃষ্টি রৌদ্র ছায়ার খেলা চলে, সেই রকম মনে রাখবেন আজকে দেশের প্রয়োজনে। সবাইকে এক জায়গায় আসতে হবে, এভরিবডি ইজ টু কাম টুগেদার। যেখানে যে শক্তিশালী, জিধার মে জো ভি স্ট্রং হ্যায়, উধার মে উসকো কর্তা দেনা চাইয়ে, উসকো কর্তে দেনা চাইয়ে, আর উসকো স্ট্রংলি উসকো সাপোর্ট করতে দেনা চাইয়ে। ওয়ান সিটি ইজ নট ইম্পর্টেন্ট, বাট দিস কান্ট্রি ইজ ইম্পর্টেন্ট, প্লিজ রিয়েলাইজ। কালেক্টিভ লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কবি কবি বলতা হ্যায় উসকা লিডার কোন হোগা, আরে হামারা ইতনা লিডার হ্যায়, লিডার নেই হ্যায়,
आपका पार्टी लीडरलेस हो गया है, इसके लिए आपका एक ही प्रेसिडेंट और एक ही प्राइम मिनिस्टर है, लेकिन हमारा जो गठबंधन है इसमें ऑल आर लीडर, एवरीबॉडी इज द लीडर, एवरीबॉडी इज द वर्कर, एवरीबॉडी इज द ऑर्गेनाइजर। रवींद्रनाथ ठाकुर की बोलेछिलेन, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, অর্থাৎ আমরা প্রত্যেকে রাজা, মনে রাখবেন আমরা প্রজা, এটা গণতন্ত্র। কে প্রধানমন্ত্রী হবে ভাববার কোনো দরকার নেই, প্রধানমন্ত্রী কে হবে ভাববার দরকার নেই, আমরা সবাই মিলে ঠিক করব আফটার ইলেকশন। নাও দ্য কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু একটা কথা বলে দিই, আজকে এখান থেকে আমরা মিটিং শুরু করছি, আমি অনুরোধ করব চন্দ্রবাবু নাইডুকে মিটিং করতে, সেন্ট্রাল মিটিং করুক চন্দ্রবাবু নাইডু তার নিজের রাজ্যে, অরবিন্দ কেজরিওয়াল করবে দিল্লিতে, আমরা সবাই যাব। যদি ফারুক আবদুল্লাহ জি করেন কাশ্মীরে, ওমর আবদুল্লাহ আমাদের ডাকবেন, আমরা যাব। যদি মনে করেন আপনারা আসামে মিটিং করবেন, আমাদের ডাকবেন, আমরা যাব। তেজস্বীরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, লালুজিকে জেল মে ভেজা, দেখো এক্সপায়ারি ডেট হোনে সে কোন কিধার মে যায়গা, এ তো পাতা নেই হ্যাঁ, আমারা ভি নেই হ্যাঁ, আপকো ভি নেই হ্যাঁ, ও জনতা কা পাতা হ্যায়। আমরা এখানে মিটিং করছি, আমি শুনেছি অনেক এজেন্সিকে আবার ডেকে নিয়ে যাওয়া হয়েছে, হাম মিটিং কর রহা আজ দিল্লি মে সব বুলা লিয়া হ্যায়, ক্যা ক্যা করেগা ফির, করনে দো, জো মন চায় করনে দো, ফ্রিডম হ্যায় করনে কা। কোনোদিন শুনেছেন সিবিআইকে আমরা কত রেসপেক্ট করি? সিবিআইয়ের ইজ্জত নষ্ট করে দিয়েছে, সম্মান নষ্ট করে দিয়েছে। অফিসার্স আর নট ব্যাড, অল অফিসার্স আর নট ব্যাড, এভরিওয়ে দেয়ার আর সাম ব্যাড পিপুল, দেয়ার আর সাম গুড পিপুল, দেয়ার আর সাম গুডি গুডি পিপুল, সব অফিসার খারাপ নয়। আজকে ইডিকে বদনাম করেছে, সিবিআইকে বদনাম করেছে, আরবিআইকে বদনাম করেছে, ইনস্টিটিউটগুলোকে বদনাম করেছে, ব্যাঙ্কগুলোকে শেষ করে দিয়েছে। এরপরে আপনারা যদি বিজেপিকে ভোট দেওয়ার চেষ্টা করেন না, ব্যাংকে যা টাকা রেখেছেন একটাও আর ফেরতও পাবেন না। তার কারণ, কিছুদিন আগে ফাইন্যান্স মিনিস্টার বলছিলেন, আপ জিতনা ভি রুপিয়া ব্যাংক মে রাখ দো, এক লাখ কা জ্যাদা আপকো কব আবি আপ তুলনে নেই সেকেঙ্গে, বোল দিয়া থা, এসে নেই জানবুঝকে বোল দিয়া থা। দ্যাট মিন্স আপনার টাকা আপনি রাখবেন, সেই টাকাও পাবেন না আগামী দিন, ব্যাংকগুলো সব শেষ হয়ে গেছে। আমরা তো কবি শোনা নেই কি বিএসএফ কো দেখকর, সিআইএসএফ কো দেখকর, সিআরপিএফ কো দেখকর ভি পলিটিক্স কর রহা হ্যায়। দ্য অফিসার্স আর নট ব্যাড, দ্য ফোর্সেস আর নট ব্যাড, বাট দে ওয়ার্ক ইম্পার্শিয়াল এভরি টাইম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে আর লিঞ্চিং দ্য পিপল, দে আর কিলিং দ্য পিপল। আমারা শ্রীজাত ও দিন মে গিয়া থা আসাম মে এক ভাষণ কে লিয়ে, এক মিটিং কে লিয়ে, উসকো চার ঘন্টা, উসকো কিতনা বেইজ্জত কিয়া হ্যায় বিজেপি লোগো নে, কেসা কর দিয়া, কিউ এসা কিউ চলেগা, হামারা ইধার মে হাম নেই করতে হ্যায়, আবি ইধার মে কহতে হ্যায় দঙ্গা লাগা দো, ফসাদ লাগা দো, এক হি উসকো ইস্যু হ্যায়, রথ বানায়েগা রথ। আরে হাম তো জগন্নাথ দেব কা রথ টানতে হ্যায়, হাম তো শ্রীকৃষ্ণ কা রথ শুনা হ্যায়, জব যুদ্ধ হুয়া থা রামচন্দ্র জি কা রথ থা, লেকিন আপকা রথ কিয়া হ্যায়, ফাইভ স্টার হোটেল কা রথ হ্যায়, হাম বঙ্গাল মে রথ যাত্রা কা নাম পে দঙ্গা ফাসাদ নেই করনে দেঙ্গে, হাম নেই করনে দেঙ্গে, এ হামারা ওয়াদা হ্যায় জনতা কা পাস, হাম ওয়াদা তোড়নে নেহি দেঙ্গে। জব ভি হাম মিটিং করতে হ্যায় বলতে হ্যায় হাম উধার মে যাকে কাল মিটিং করেঙ্গে, পরশু করেঙ্গে, হাম বোলা 365 দিন করো, জিতনা হেলিকপ্টার লে লো, জিতনা ফ্লাইট লে লো, বেঙ্গল মে দো হ্যায় অভি জিরো মিলেগা, ও ভি নেই মিলেগা, চাহে জিতনা ভি কোশিশ কর রো, আগর বঙ্গাল মে নেই মিলেগা, বিহার মে ভি নেই মিলেগা, মেরে কো জিতনা আন্দাজা হ্যায় ইউপি মে ভি গিয়া, মায়াবতী জি অখিলেশ এক হো গিয়া তো গিয়া, তো আপ দেখো জম্মু কাশ্মীর মে ভি ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ জি লে এ লোগ আচ্ছা করেগা, দিল্লি মে সাথ মে সাথ হি জিতেগা, ও বিজেপি কা এক ভি নেই মিলেগা, চাহে ইউপি হো আর গুজরাট মে ভি হার্দিক জিগনেশ জো হ্যায়, হাম আপকো কহনে চাহুঙ্গি আপ লোক ভি আগে বাড়ো, আচ্ছা সে আচ্ছা সে আগে বাড়ো, আর দেখো কেসে হিম্মত সে লড়ো, ডরো মত, হিম্মত সে লড়ো, মেরে কো পতা হ্যায় আপকো উপর কে কিতনা বেইজ্জতি চলতা হ্যায়, মেরে কো পতা হ্যায়, লেকিন ডরো মত। অপাঙ্গ জি হ্যায় বিজেপি ছোড় কে চালায়া পরশু, বহুত বহুত বধাই হো, কাফি দিন পহলে লোক বলতে থে কি নর্থ ইস্টার্ন উইল ক্যাপচার, নর্থ ইস্টার্ন দেখা দিয়া হ্যায়, জিরো মিলেগা কে মিলেগা নেই ও উসকো সোচনা হ্যায়,
পাবে না, আসামে জিরো হবে, কয়েক দু একটা সিট পেতে পারে আসামে, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড। ও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লেকার দে আর অলসো ভেরি অ্যানয়েড, হমনে বহুত কোশিশ কিয়া থা কি ইসকো নেই করনা চাইয়ে, লেকিন হামারা বাত নেই শুনা, কন সুনতা হ্যায়, এ কোই লোকতন্ত্র কা বাত সুনতা হ্যায়। তো ইসি কে লিয়ে আপকো ইয়াদ রহনা চাইয়ে কি বঙ্গাল কা ধরতি, চাহে বঙ্গাল হো, চাহে বিহার হো, চাহে ইউপি হো, চাহে রাজস্থান হো, চাহে জম্মু কাশ্মীর হো, চাহে দিল্লি হো, চাহে তামিলনাড়ু হো, চাহে কর্ণাটক হো, চাহে অন্ধ্রপ্রদেশ হো, চাহে পঞ্জাব হো, ইনসান কা জনতা কা দিমাগ রেডি হো গিয়া হ্যায়। অভি জিতনা ভি বিজেপি আচ্ছা আচ্ছা বাত কহে, ও আচ্ছে দিন আউর আনে ওয়ালা নেই হ্যায় বিজেপি কে লিয়ে। পহলে কহ চুকা হম আচ্ছে দিন লে আয়েগা, 15 লাখ রুপিয়া এক এক আদমি কো দে দেগা, সাল ভর হম 2 করোড় আনএমপ্লয়েড কো রুপিয়া দেগা, আচ্ছে দিন কবি নেই আয়েগা। আর চলা গিয়া আপকো মৌকা আপ মিস কর গিয়া, বহুত মৌকা আপকো মিলা, আপ কিছু কো কেয়ারই নেই কিয়া, আপ লোগোনে কিছু কো কেয়ারই নেই কিয়া, এসে কাম কিয়া কি হর আদমি কো অচ্ছুত বনাকে আপ চলা গিয়া। তাই বলি অনেক হয়েছে আচ্ছে দিন, এবার বিজেপিকে বাদ দিন, অনেক হয়েছে আচ্ছে দিন, এবার দিল্লিতে বদল এনে দিন, অনেক হয়েছে আচ্ছে দিন, বিজেপিকে টোটাল ধরাশায়ী করে দিন, অনেক হয়েছে আচ্ছে দিন, বিআরএমে শূন্য পেতে দিন, অনেক হয়েছে আচ্ছা দিন, ইউপিতে শূন্য পেতে দিন, অনেক হয়েছে আচ্ছে দিন, অন্ধ্রপ্রদেশে শূন্য পেতে দিন, অনেক হয়েছে আচ্ছা দিন, বেঙ্গলে শূন্য পেতে দিন, অনেক হয়েছে আচ্ছা দিন, দেশভর শূন্য পেতে দিন, বিজেপিকে বাদ দিন। দেশ যদি চান এক রাখতে, আগার দেশ কো আচ্ছা রাখনা হ্যায়, ইনসান কো আচ্ছা রাখনা হ্যায়, কিসান কো আচ্ছা রাখনা হ্যায়, নওজওয়ান কো রক্ষা করনা হ্যায়, মজদুর কো প্যার সে রাখনা হ্যায়, হর ধর্ম কো সাথ মে এক সাথ মে রহনা হ্যায়, তো এক বাত ইয়াদ রাখিয়ে, বিজেপি কো এক ভি ভোট আনে ওয়ালা দিন নেহি দেনা চাইয়ে, ও আয়া তো দেশ গিয়া, ও যায় তো দেশ কে লিয়ে মঙ্গল হ্যায়। কোন প্রধানমন্ত্রী বানেগা এ মেরা কা জরুরি বাত নেই হ্যায়, হাম লোক চাহতে হ্যায় বিজেপি যায়, ও পুরা যায় উসকো বাদ হাম লোক ফয়সালা কর লেঙ্গে, আর 5 সাল কে লিয়ে আচ্ছা সরকারি বানেঙ্গে, চিন্তা করনে কা ইতনা জরুরত বিজেপি কা নেই হ্যায়। বহুত কমা লিয়া, আমি ঘর ঘর মে লেটার ভেজতা হ্যায়, ইতনা কাম কিয়া তো লেটার ভেজনে কা জরুরত কিয়া হ্যায়। আমি এনআরআই কো বলতা হ্যায় 15,000 করকে ডেটা দে দিয়া হ্যায়, তুম সবকো রিকোয়েস্ট করো কি হামকো ভোট দে দে, কিউ দেগা, কিউ দেগা, কিসকে লিয়ে দেগা, ভোট কা দাম সবসে কিমতি হোতা হ্যায়, রুপিয়া সে ভোট খরিদনে নেহি দেতা হ্যায়। মে বিজেপি কো আগর পুছে আপ আপকো লিডার লোগো কো রেসপেক্ট দিয়া হ্যায়, হর পার্টি কো তোড়নে চাহতা হ্যায় রুপিয়া দেখো, রুপিয়া দেখে কিয়া শত্রুঘ্ন সিনহা কে আপ ইজ্জত দিয়া হ্যায়, যশবন্ত জি কো আপ ইজ্জত দিয়া হ্যায়, অটল জি কা সাথ ইতনা কাম কিয়া হ্যায়, অরুণ সৌরী জি কো আপ ইজ্জত দিয়া হ্যায়, রাজনাথ জি কো ইজ্জত দিয়া হ্যায়, সুষমা জি কো দিয়া হ্যায়, নীতিন গডকরি কো দিয়া হ্যায়, আপ খুদ আপনা পার্টি কো দিয়া হ্যায়। আবি চুনাও আ রহা হ্যায়, ইসি কে লিয়ে আপ কালেকটিভ লিডারশিপ কা বাত করতে হ্যায়, জব চুনাও হো জায়েগা, আগার আপ জিত যাওগে তো সবকো ফির ফেক দোগে, এই তো আপকা কাম হ্যায়। তো ইসি কে লিয়ে আম কাহনে চাহুঙ্গি, সার পড়োশি কে তমন্না, সার পড়োশি কো তমন্না, আজ হামারা দিল মে হ্যায়, দেখতে হ্যায় জোর কিসকা, বাজুয়ে কতিল মে হ্যায়। হাম কাহনে চাহুঙ্গি, মুদ্দায় লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় জো মঞ্জুরে খোদা হোতা হ্যায়। আমরা বলবো মনে রাখবেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা, ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এ জন্মভূমি ভাগাভাগি পছন্দ করে না, ঘৃণা পছন্দ করে না, রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করে না, বিভেদ চায় না, আমরা জন্ম চাই মৃত্যু চাই না, আমরা সৃষ্টি চাই আমরা ধ্বংস চাই না, আমরা বিভেদ চাই না আমরা ঐক্য চাই। তাই বলে দিই, ভাঙো শুকনো গাঙে আসুক জীবনের বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীর্ণ পুরাতন, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক,
আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই কন্যুতনেরই ডাক ভয় করি না অজানারে রুদ্ধ তাহারি দ্বারে দুর্দার বেগে ধাও ভাঙ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাও যত শখ হিন্দু কা নাম হ্যায় ত্যাগ কা নাম হ্যায় হিন্দু ঈমান কা নাম হ্যায় মুসলমান প্যার কা নাম হ্যায় ঈসাই আর শিখ কা নাম হ্যায় বলিদান ইয়ে হামারা প্যারা হিন্দুস্তান সবকো লেকে একসাথ মে জো চল সকতা হ্যায় ওহি দেশ কা লিডার মানতে হ্যায় জো সবকো লেকে নেহি চল সকতা হ্যায় ও লিডার নেহি বান সকতা হ্যায় আমি বলি আগামী দিন বিজেপি যেখানে মিটিং করবে তার পরের দিন পাল্টা মিটিং করবেন ঠিক আছে যেখানে কুৎসা লটাবে তার পরের দিন ভালো করে রাজনৈতিক উত্তর দেবেন যেখানে চিঠি বিলোবে জিজ্ঞেস করবেন এ টাকাটা কার তোমার টাকা প্রিন্ট করে ছেড়ে দিচ্ছ কেউ কোনোদিন কিছু পাবে না মানুষকে আজকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে আগামী দিন মনে রাখবেন আপনার মাটিকে ঠিক রাখতে হলে আপনার পরিবারকে ঠিক রাখতে হলে আপনার দেশকে ঠিক রাখতে হলে আপনার সংহতিকে ঠিক রাখতে হলে কৃষকদের পাশে দাঁড়ান শ্রমিকদের পাশে দাঁড়ান মা বোনের সম্মান রক্ষা করুন ছাত্র যৌবনকে দিশা দিন আমরা তো বাংলায় করেছি হিন্দুস্তান ভর 2 crore আনএমপ্লয়েড হো গিয়া হ্যায় হাম বঙ্গাল মে অনলি ফর মাই লিডার্স জানকারি কে লিয়ে উই হ্যাভ ডিক্রিজ দ্য আনএমপ্লয়মেন্ট 40% ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট হামনে 40% আনএমপ্লয়মেন্ট কমতি কর দিয়া হ্যায় এ সেন্ট্রাল গভর্নমেন্ট কা রেকর্ড কা বাত হ্যায় এ আপকো সুননা চাহিয়ে আপ কহতে হ্যায় 2022 মে আপ কৃষক কা কিষান কা ডবল ইনকম করেঙ্গে হামারে ইধার মে তো তিসরি ইনকম হো গিয়া অলরেডি হো গিয়া হ্যায় এসে বহুত সারে কাম হাম লোগো নে কিয়া হ্যায় হাম খালি একেলা নেই হামারা পুরা হল পার্টি নে কিয়া হ্যায় জো বিজেপি কা খিলাফ হ্যায় আজ ইতনা পার্টি বিজেপি কা খিলাফ কিউ হুয়া হ্যায় 23 পার্টি বিজেপি কা খিলাফ হ্যায় আউর ভি দো চার দো তিন পার্টি হ্যায় ও ভি বিজেপি কো সাপোর্ট নেই করেঙ্গে এ মেরে কো লাগতা হ্যায় হাম লোগ ওয়েট করেঙ্গে ইন্তজার করেঙ্গে ঝগড়া তো কিসি কা সাথ নেই করেঙ্গে হাম চাহতে হ্যায় জো বিজেপি কা সাথ মে ভি হ্যায় ও ভি চুনাও কা পহলে চালায় এক সাথ মে দেশ তৈয়ার করনা হ্যায় দেশে একসাথে কাজ করা উচিত বলে আমি মনে করি তাহলে কি হবে আগামী দিন লড়াই হবে তেজস্বী কি বলল লড়বো মরবো গড়বো আমরা বলি লড়তে পারলে লড়ো গড়তে পারলে গড়ো করতে পারলে করো আর টানালে গদি ছাড়ো তোমাদের কোনো জায়গা নেই বাংলায় তো নেই কোনো জায়গাতে নেই ভারতবর্ষে নেই এই স্লোগান নিয়ে আজকে ফিরে যাবেন ঠিক তো আস্তে আস্তে সাবধানে ফিরে যাবেন আবার আমরা ব্রিগেড করব কবে এখান থেকে বিগিনিং অফ দ্য এন্ড বিজেপির শেষের শুরু শুরু হয়েছে আজকে থেকে মনে রাখবেন আগামী দিন যখন ভারতবর্ষে পরিবর্তন হবে নতুন সরকার হবে হবেই হবে তখন আমরা আবার এই ব্রিগেডে আমরা মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার সভা করব অ্যান্ড আই উইল ইনভাইট অল অফ ইউ ফ্রম নাও প্লিজ জয়েন after the election after the victory because there will be a change in India nobody can stop it it is the people's verdict because they have already expired the date they are the expiry government sutrang mone rakhben agami din shobai mile ekshathe korte hobe ajke media ke chomkay media er koto lok buke hat diye bolte parben ja chay tara korte pare sob kota management ke bhoy dekhi rekhe diyeche koto loker chakri kheyeche shobai ke chomkay shobai ke dhomkay হয় গর্জন নয় তর্জন অর্জন করতে পারে না তাই আপনাদের কাছে বলি আগামী দিন মানুষের নেক্সট যে লড়াইটা এটা হচ্ছে স্বাধীনতার মনে রাখবেন দ্বিতীয় যুদ্ধ তার কারণ আমরা অনেক লিডার দেখেছি অনেক সরকার দেখেছি আমরা হিটলার এরকম ভারতবর্ষে দেখিনি মুসোলিনি দেখিনি আমরা এভাবে ফ্যাসিস্ট কায়দায় এইভাবে দেশ শাসন করতে কাউকে দেখিনি ইভেন ইন্দিরা গান্ধীকে সবাই বলে অনেকে বলে জরুরি অবস্থা ভয়ঙ্কর আমি তো মনে করি ইন্দিরা গান্ধীর চেয়েও জরুরি অবস্থার চেয়েও এই জরুরি অবস্থা আরও ভয়ঙ্কর যেখানে মানুষের কোনো স্বাধীনতা নেই ইটস ডেঞ্জারাস দেন সুপার এমার্জেন্সি সুতরাং কী করতে হবে লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই বিজেপি হটাও
বিজেপি হটাও।